তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি লক্ষ্মীকান্ত আর আপনারা দেখছেন মোবাইল প্রো ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের কিছু সেটিং দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা অল বেল আইকনে ক্লিক করুন, যাতে এর পরবর্তী আমি আরও ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিছুগুলো ইউটিউবের সেটিং আপনাদের মাঝে দেখাচ্ছি। তো আশা করি ভিডিওটি এর আগে কেউ দেখায়নি, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা এইখানে আপনাদের সেটিং অপশানটি দেখতে পাচ্ছ, এই যে সেটিং অপশান। তো এই সেটিং অপশান মধ্যে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের কাছে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস আসার পরে দেখতে পাচ্ছ প্রথম অপশান যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আপনাদের জেনারেল। তো এই জেনারেল সেটিংয়ে আপনারা কী কী করতে পারবেন ইউটিউবের মাধ্যমে, তো এইখানে দেখতে পাচ্ছেন বা ইউটিউবে আপনাদের কী কী হবে এই জেনারেল সেটিং অন করলে। তো এরপরে দেখতে পাচ্ছ জেনারেলে আসার পর এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা প্রথমটি হচ্ছে এই যে আপনারা এই প্রথমটি আপনাদের কী বলছে যে রিমাইন্ড মি টু ট্যাক এ ব্যাক। তো এর মানে আপনারা কি, তো এর মানে হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন আওয়ার্স আর মিনিটস দুটো অপশান চলে এসেছে এখানে। তো আপনারা প্রথম অপশানটা দেখতে পাচ্ছেন আওয়ার্স, আওয়ার্স মানে হচ্ছে ঘন্টা। এই ঘন্টা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন কত ঘন্টা আপনারা ভিডিও দেখতে চান। তো এইখানে দেখতে পাচ্ছেন 23 ঘন্টা পর্যন্ত আপনাদের আছে, 23 ঘন্টা এখানে 55 মিনিট পর্যন্ত আপনারা লাস্ট ভিডিও একই দেখতে চান। এখানে যদি দেখতে চান তো এখানে দেখতে পারেন লাস্ট 23 ঘন্টা আপনাদের ভিডিও পেলে হবে এটা যদি অন করে রাখেন। তো আপনারা যতক্ষণ ভিডিওটা দেখতে চান অতক্ষণ এখানে সিলেক্ট করে নেবেন, যত মিনিট যত ঘন্টা এখানে ওটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এরপর আমি এটা সিলেক্ট করছি না। তো নেক্সট এরপর দেখতে পাচ্ছেন ওটারি অপশান। তো এটার মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিএম এএম করা আছে। তো এইখানে আপনারা কটা এম থেকে কটা পিএম পর্যন্ত দেখতে চান ভিডিওটা সেটা সিলেক্ট করে দেবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তো তারপর নেক্সট দেখতে পাচ্ছ ড্র্যাগ টাইম। তো এর মানে হচ্ছে কি, যদি ড্র্যাগ টাইম আপনারা অন করে রাখেন তো আপনাদের এরকম স্ক্রিনটা ব্লার হয়ে যাবে, কিন্তু আপনাদের আর যে সাদা কালারটা ছিল সেটা আর থাকবে না, কালো হয়ে যাবে এখানে। তো এটা নাইটের ক্ষেত্রে ভালো হয়। তো এখান থেকে আমি ওটা অফ করে দিচ্ছি, তো আপনারা এটা অফ করে রাখবেন। তো আমি এখানে অফ করে দিয়েছি। তো এরপরে যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে নেক্সট তো এটা দেখতে পাবেন মুড প্লে ব্যাক ইন ফ্রেন্ডস। তো এটার মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিছু ইন্টারফেস আপনাদের সামনে চলে এসেছে। তো এরপরে আপনারা কী করবেন, তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এখানে যদি আপনারা এটা অন করে রাখেন, অন করার মাধ্যমে কী হবে আপনাদের যদি অন করেন তো আপনাদের অটোমেটিক আপনাদের 5 মিনিট 10 মিনিট চলার পর অটোমেটিক রিপ্লে হয়ে যাবে, মানে প্রথমের থেকে ভিডিওটা চালু হয়ে যাবে। তো এটা আপনারা যদি অন অফ করতে চান তো ওয়াইফাই সিলেক্ট করুন বা একেবারে অফ করে দেবেন। তো এরপর আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি। এই যে নেক্সট দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন নেক্সটে দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ টু স্কিপ। তো ডবল ট্যাপ টু স্কিপ মানে সাইডে যদি ডাবল ট্যাপ করেন তো ভিডিওটা কেমন স্কিপ হয়ে যায় আপনাদের, দেখেছেন 10 সেকেন্ড। তো এইখানে আপনারা যত সেকেন্ড সিলেক্ট করতে চান এখানে আপনারা করতে পারেন, যত সেকেন্ড চাই 60 সেকেন্ড পর্যন্ত। তো এইখানে আপনারা ওটা করতে পারেন। তো এরপর আমি দেখে দিচ্ছি নেক্সট দেখতে পাচ্ছেন জেনারেল টু ফাইল স্ক্রিন। তো এর মানে আপনাদের কী বলেছে, তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট দেখতে পাচ্ছেন জুম টু ফুল স্ক্রিন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন জুম টু ফুল স্ক্রিন মানে হচ্ছে আপনারা যদি ইউটিউবে ভিডিও প্লে করতে চান, প্লে করেন তো আপনাদের অনেক ক্ষেত্রে দেখবেন যে ভিডিও ফুল স্ক্রিন হয় না। তো এইখানে যদি এই বাটনটা যদি অন করে রাখেন তো আপনাদের জুম করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো তারপর আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু নতুন একটি সেটিং দিয়েছে ইউটিউবের মাধ্যমে। তো তারপরে আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি আপলোডস। এর মানে হচ্ছে আপনারা যে ভিডিওটা আপনাদের ইউটিউবে আপলোড করবেন সেটা আপনারা এইখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন অনলি ওয়ান টু ওয়াইফাই অনলি ওয়ান
ওয়ানএস ওয়াইফাই। তো আপনারা যদি ভিডিওটি ওয়াইফাই করে রাখেন, তো যখন আপনাদের ইউটিউব থেকে আপনারা ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনাদের আপলোডটি ওয়াইফাই থেকে হবে। আর যখন অনলি নেটওয়ার্ক, তো তখন আপনার যে মোবাইল ডেটা আছে সেই ডেটা থেকে আপনি এখানে ওটা ভিডিও আপলোড করতে পারেন। তো এখানে আপনারা যদি কারো ওয়াইফাই নিয়ে করেন তো ওয়াইফাই করে রাখবেন, আর যদি আপনারা নিজের ডেটা থেকে আপলোড করতে চান তখন আপনারা নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন। তো নেক্সট আমি এরপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট সেটিং। তো সরি, ব্যাক হয়ে গেছে। তো তারপর নেক্সট দেখতে পাচ্ছ এইখানে লোকেশন। তো আপনারা লোকেশন এখানে আপনারা চাইলে লোকেশন আপনাদের সেট করতে পারেন, বা লোকেশন মানে হচ্ছে আপনাদের এইখানে দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা যে কোনো জায়গার ভিডিও দেখতে পারেন। আমি ইন্ডিয়ার, আপনারা বাংলাদেশ, ইউরোপ, যে কোনো জায়গার আপনারা জন লোকেশনের ভিডিওলা দেখতে চান, এটা সিলেক্ট করলে, আপনারা অন করলে সেই জায়গার ভিডিও আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। তো আশা করি ভিডিওটি কেউ আর এর আগে কারো ভিডিও দেখায়নি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলো নেক্সট ভিডিও আমি যাচ্ছি, নেক্সটে যাচ্ছি আমি। তো এরপর নেক্সট দেখতে পাচ্ছ রিকানেক্টেড মোড। তো এর মানে কি? তো এর মানে হচ্ছে আপনাদের যে অ্যাড দেখায়নি মোবাইলে, অ্যাড যে অ্যাড ভিডিও চলার আগে যে অ্যাডগুলো চলে আসে, অ্যাডভার্টাইজগুলো, সেই অ্যাডভার্টাইজগুলো আপনারা এইখানে যদি অন করে রাখেন তো আর অ্যাডভার্টাইজ আপনাদের মোবাইলে কিন্তু আর অ্যাডভার্টাইজ আসবে না। তো এখানে চাইলে আপনারা অন করে রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন। তো আমি এখানে অফ করে রেখেছি। তো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট সেটিং। তো এরপর সেটিং দেখতে পাচ্ছেন আপনারা এইখানে ইনেবল অ্যাডস ফর নাটস। তো এর মানে হচ্ছে কি? এটা যদি অন করে রাখেন তো এরপরে আপনারা কী করতে পারবেন, এর ফলে আপনারা যে মানে যার ভিডিও দেখছেন, যে ভিডিও দেখছেন ওটার যে ডেটাগুলো আছে, ডেটাগুলো সব দেখতে পারবেন এখান থেকে আপনারা এটা অন করে রাখলে। তো এরপরে এখানে সেটিং শেষ। তো এরপরে আমি যাব নেক্সটে। তো নেক্সট দেখতে পাচ্ছ অটো প্লে। তো অটো প্লে, এই অটো প্লে অপশানটাতে যাব। অটো প্লে অপশানে দেখতে পাচ্ছ অটো নেক্সট ভিডিও প্লে, অটো প্লে নেক্সট ভিডিও। তো এর মানে কি বন্ধুরা? এটা খুব ইন্টারেস্টিং। আপনাদের ভিডিও তো দেখতে পাচ্ছ, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে ক্লিক করে দিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে অটো নেক্সট, অটো প্লে নেক্সট। তো এর মানে হচ্ছে অটো প্লে নেক্সট মানে হচ্ছে আপনারা যে ভিডিওটা প্লে করে রেখেছেন ওটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা ভিডিও প্লে হয়ে নেক্সট আপনাদের মোবাইলে হয়ে যাবে, এটা যদি অন করে রাখেন। আর এটা যদি আপনাদের মোবাইলে অফ থাকে তো এটা অন করে রাখুন, কারণ এর পরবর্তী ভিডিও আমি দেখাবো যে এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যে ভিডিওটি প্লে করে রেখেছেন আপনার শেষ হয়ে গেছে, ওখানে ইউটিউব কিন্তু অফ হয়ে যাবে না। হ্যাঁ, আপনারা কোনো কাজ করছেন ভিডিও চলতে চলতে, তো দেখছেন এটা অফ হয়ে গেছে, ভিডিওটা অফ হয়ে গেল, কিন্তু এটা যদি অন করে রাখেন তো অফ হবে না। তো এরপরে আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখতে পাচ্ছ নেক্সট আমি ভিডিও কোয়ালিটি ফরমেশন। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কোয়ালিটি নো মোবাইল নোট নেটওয়ার্কস। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে যে মোবাইল ডেটা আছে সেই ডেটাটা অটো রিকনফার্মেটেড আছে। তো এইখানে আমি যদি এইখানে যদি আমার অটো করা না থাকে বন্ধুরা, তো অটো করার মানে হচ্ছে এইখানে কি যে কোনো ভিডিও কোয়ালিটির, হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, 3GB MP3 যে কোনো ভিডিও, এইখানে অডিও, এইখানে কিন্তু অটো প্লে হবে, কিন্তু যে কোনো কোয়ালিটির ভিডিও প্লে হবে। আর এখানে যদি তুমি হাই কোয়ালিটি করে রাখো তাহলে কিন্তু এইখানে দেখতে পাচ্ছ এই যে মাঝের অপশানটা, এই যে মাঝের অপশানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এইটা যদি আপনি অন করে এইখানে সিলেক্ট করে রাখেন তো এইখানে আপনাদের যে হাই কোয়ালিটি ভিডিও আছে, হাই কোয়ালিটি, ওগুলো সিলেক্ট হবে। হাই কোয়ালিটি মানে HD, পুরো HD ভিডিওগুলো পেলে হবে। আর আপনারা যদি, আপনাদের ডাটা বেশি ইউজ হয়ে যাচ্ছে বন্ধুরা ইউটিউব থেকে, তো বন্ধুরা আপনারা এইখানে নিচেরটাতে এইখানে আপনারা ডেটা সার্ভারে কিন্তু অন করে রাখবেন। ডেটা সার্ভারে অন করে রাখার ফলে আপনাদের কেউ যে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা আপনাদের লো কোয়ালিটি পেলে হবে, কিন্তু বন্ধুরা HD দেখাবে না, নো কোয়ালিটি পেলে হয়ে যাবে। তো এরপর আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি এইখানে বন্ধুরা তার ভিডিও কোয়ালিটি নো ওয়াইফাই। তো এইখানে অন ওয়াইফাই। তো এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা
আপনারা অটো করে রাখবেন বা হাই কোয়ালিটি বা ডাটা সার্ভার, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই একই সেটিং। আপনারা এখানে যদি ওয়াইফাই থেকে আপনারা কীভাবে করতে চান এইখানে ওটার মধ্যে বলেছে, এটার মধ্যে দেখিয়ে দিয়েছে যে আপনারা যদি অটো করে রাখেন তো ওয়াইফাই থেকেও আপনাদের হাই কোয়ালিটি লো কোয়ালিটি সব রকম ভিডিও চলবে। আর যদি আপনারা অটো এর মানে এইচডি করে রাখেন তো যার ওয়াইফাই নেবেন তার কিনতে কিন্তু এইচডি ভিডিও ছাড়া আপনারা পেলে হবে না, কিন্তু এর ফলে ওর যে ওয়াইফাই আপনি নিয়েছেন তো আপনারা ওয়াইফাই কানেক্ট অনেক মোবাইলে থাকে দেখবে 100 MB করা আছে, কারো 200 MB করা আছে, আনলিমিটেড করা থাকলে ঠিকই আছে কিন্তু 100 MB করা থাকলে কিন্তু এটা অতি তাড়াতাড়ি আপনি 100 MB ইউজ করে ফেলবেন। তো এরপর আমি যাব নেক্সটে। তো নেক্সটে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডস, তো ডাউনলোডস আপনি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাউনলোড কোয়ালিটি। তো এইখানে আপনি যদি যান তো এইখান থেকে ডাউনলোড কোয়ালিটি আপনি যে সিলেক্ট করতে চান, এখানে যদি হাই কোয়ালিটি এখানে লো কোয়ালিটি, তো এইখানে আপনার যেরকম মাল্টিম তো এইখানে যেরকম কোয়ালিটি আমরা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করতে পারেন। এইখানে যেরকম কোয়ালিটি আপনার ভিডিও ইউটিউবের মাধ্যমে ডাউনলোড করে যদি রাখতে চান তো যে কোনো কোয়ালিটির ভিডিও আপনি এখানে ডাউনলোড করে রাখতে পারেন। তো এরপরে যাব আমি নেক্সট সেটিং, দেখতে পাচ্ছেন ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি। তো এটা যদি আপনি অন করে রাখেন তো এর ফলে কী হোক বন্ধুরা, তো এর ফলে যদি আপনারা যে ভিডিওটা ডাউনলোড করেছেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে ডাউনলোড, তো এইখানে ওয়াইফাই ওভার ওয়াইফাই, তো এইখানে যদি আপনারা এটা অন করে রাখেন তো আপনাদের যে ইউটিউবে ভিডিও আপনারা ডাউনলোড করতে চান সেটা ওয়াইফাই ছাড়া আপনাদের কিন্তু ডাউনলোড হবে না বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা ডাউনলোড হবে না। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রিকমেন্ড ডাউনলোড, তো এইখানে আপনাদের বলেছে এই 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 যে এই এইটার মানে কি, এইটার মানে কি আপনারা অনেকেই হয়তো জানেন না। তো এটার মানে হচ্ছে বন্ধুরা যে আপনারা যে ইউটিউবে যেরকম ভিডিও দেখেন, এই দেখেন যদি আপনারা ইউটিউবে আপনারা যদি শুধু গানের ভিডিওই দেখতে চান, শুধু গানের ভিডিও, তো এইখানে যেরকম গানের ভিডিও আপনারা দেখবেন সেরকম গানের ভিডিওই কিন্তু আপনার ইউটিউবে আসতে থাকবে। তো বন্ধুরা এটাও একটা খুবই ইন্টারেস্টিং সেটিং, তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কী করছেন বন্ধুরা। তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট বন্ধুরা, তো নেক্সটে দেখতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানে ডাউনলোড হেল্প। তো বন্ধুরা এই ডাউনলোড হেল্প এর মানে কি, তো এর মানে হচ্ছে এটা দেখো আমি ক্লিক করার পর এরকম আপনাদের সামনে কিছু ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পাচ্ছেন, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে তো এইখান থেকে আপনারা ইউটিউবের হেল্প নিতে পারেন, কিন্তু ডাউনলোড হেল্প এসডি কার্ড হচ্ছে না, যে কোনো আপনারা কোনখানে ডাউনলোড হচ্ছে না, কী ডাউনলোড হচ্ছে না, কেন ডাউনলোড হচ্ছে না, এইখানে কিন্তু আপনারা হেল্প নিতে পারেন এটা ইউটিউবের। তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট সেটিং অল ডিলেট ডাউনলোড। তো বন্ধুরা অল ডিলেট ডাউনলোড মানে আপনারা যে ভিডিও বা যে কোনো ডাউনলোড করে রেখেছেন আপনাদের ইউটিউবে তো সেগুলো কিন্তু আপনাদের এখান থেকে ডিলেট হয়ে যাবে বন্ধুরা, ডিলেট হয়ে যাবে। তো এরপরে দেখতে পাচ্ছ নেক্সট আমি যাব এখান থেকে নেক্সটে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট দেখতে পাচ্ছ ওয়াচ অন টিভি। তো ওয়াচ অন টিভি এর মানে হচ্ছে কি, আপনারা যদি আপনার মোবাইল থেকে টিভি চালাতে চান ওয়াইফাই কানেক্ট করে, তো এইখানে দেখতে পাচ্ছেন ওপেন ওয়াইফাই সেটিংস। তো এইখানে ওপেন ওয়াইফাই সেটিংসের মাধ্যমে আপনারা যাবেন আর আপনাদের মোবাইল প্রথমে যে টিভির সেটিং ওয়াইফাই সেটিং আছে ওয়াইফাই টিভির অন করে নেবেন, আর এইখানে সেটিংয়ের মাধ্যমে ক্লিক করে আপনারা সেটিংটি অন করে এইখান থেকে আপনারা ওয়াইফাই দিয়ে আপনার টিভি কিন্তু চালাতে পারেন। এটাও কিন্তু খুব ইন্টারেস্ট একটি সেটিং বন্ধুরা। তো ভিডিওতে লাইক করুন বন্ধুরা, লাইক করুন, এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে সেটিং আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তো লাইক করুন বন্ধুরা, কমেন্ট করুন এবং শেয়ার করুন আর ভিডিওটিতে লাইক করুন। তো বন্ধুরা এরপরে আমি যাব নেক্সটে, নেক্সট দেখতে পাচ্ছ এই, তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছ নেক্সট হিস্ট্রি অন প্রাইভেসি। তো এর মানে কি, এর ভিতরে কি আছে বন্ধুরা, এর মানে কি, এইখানে দেখতে পাচ্ছেন সার্চ, ও সরি এইখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি বন্ধুরা, ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি মানে এর মানে কি বন্ধুরা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা, লাইক করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না বন্ধুরা। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি মানে হচ্ছে আপনারা যে কোনো ভিডিও ইউটিউবে দেখেছেন এখানে এটার মধ্যে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন
ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি যদি করে দেন তো বন্ধুরা যে ভিডিওগুলো আপনারা দেখেন সেগুলো সব ডিলেট হয়ে যাবে বন্ধুরা। এটা একটা খুবই ইন্টারেস্টিং সেটিং বন্ধুরা, এটা খুবই ইন্টারেস্টিং সেটিং। তো এরপরে আমি দেখতে পাচ্ছেন ক্লিয়ার সার্চ হিস্ট্রি বন্ধুরা। আপনারা অনেক সময় আপনারা দেখেছেন যে আপনারা ইউটিউবে খুবই গুরুত্বপূর্ণ সার্চ করে ফেলেছেন ভিডিও বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো কেউ দেখে নেবে এটার জন্য আপনারা কী করবেন, ওখান থেকে ডিলিট করতে তো আপনাদের বহুত সময় লেগে যাবে বন্ধুরা। তো এইখানে বন্ধুরা, এইখানে এটা খুবই ইন্টারেস্টিং সেটিং বন্ধুরা, এইখানে আসে ক্লিয়ার সার্চ হিস্ট্রিতে আপনারা এসে ক্লিয়ার এইখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার সার্চ হিস্ট্রি বন্ধুরা। এইখানে যদি ক্লিয়ার সার্চ হিস্ট্রিতে ক্লিক করে দেন তো বন্ধুরা সব সার্চে যে ক্লিয়ার সব সার্চ যেগুলো আপনারা লিখে সার্চ করেছিলেন সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা। খুবই ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা। তো এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন নেক্সটে দেখতে, তো এইখানে দেখতে পাব পজ ওয়াচ হিস্ট্রি পজ সার্চ হিস্ট্রি। তো বন্ধুরা এই দুটো নোটিফিকেশান যদি অন করে রাখেন বন্ধুরা, এটা একটা খুবই ইন্টারেস্টিং সেটিং বন্ধুরা, এই দুটো যদি অন করে রাখেন বন্ধুরা, তো এই দুটি অন করার ফলে বন্ধুরা আপনাদের যে সার্চ করবেন বা যে ভিডিও দেখবেন সেগুলোর কিন্তু হিস্ট্রি কোনো দিন মোবাইলে সেভ হবে না বন্ধুরা। এটা একটা খুবই ইন্টারেস্টিং সেটিং বন্ধুরা। তো তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা নেক্সট আমি দেখি, তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছ এটা ম্যানেজ অল অ্যাক্টিভিটি, তো এর মধ্যে আমি ক্লিক করছি। তো বন্ধুরা এরপরে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এরপরে কী হবে বন্ধুরা, কী এখানে কী আছে বন্ধুরা, কী সেটিং আছে এর মধ্যে দেখতে পাচ্ছি। এখান থেকে আমার তো অন হয়ে যাচ্ছে। ও বন্ধুরা, তো এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ভিডিও যেগুলো আপনারা সার্চ করেছেন দেখেছেন বা যে কোনো ইয়ে করেছেন সেগুলো সব এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা। সার্চ এখানে সব কিছু বন্ধুরা আপনারা এখান থেকে ওর দেখতে পাবেন বন্ধুরা। যার মোবাইলে দেখতে চান তার মোবাইলটা নিয়ে এখানে এইখানে যাবেন বন্ধুরা, সব এখান থেকে ও কী কী সার্চ করেছে কী কী দেখেছে এখান থেকে আপনি সব কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন বন্ধুরা। তো এরপর আমি এখান থেকে বেঁকে আসছি বন্ধুরা, এরপর বেঁকে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে ব্ল্যাক অ্যান্ড কন্টেন্টস। তো এইখানে বন্ধুরা, তো এইখানে বন্ধুরা বলেছে খুবই ইন্টারেস্টিং ভিডিও দেখতে পাচ্ছ বন্ধুরা, আপনি যদি কোনো ইউটিউবার বা কোনো চ্যানেল যদি ব্লক করে রেখেছেন তো এইখানে আপনি ওকে পেয়ে যাবেন। তো এইখানে পেয়ে যাবেন কিভাবে, তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কোনো ব্লক করে রাখিনি তাই আমার দেখাচ্ছে না এখানে ব্লক কোনো। তো এখানে আপনারা যদি কাউকে ব্লক করে রাখেন তো এইখানে একে ব্লক থেকে বের করতে পারেন বা ব্লক করতে পারেন এইখানে। তো এরপরে আমি নেক্সট সেটিং দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে। তো এখান থেকে বেঁকে আসে ইউটিউব, এরপরে দেখতে পাচ্ছ তো টার্মস অফ সার্ভিস। তো এইখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা যদি ক্লিক করেন বন্ধুরা, তো এটার মধ্যে বন্ধুরা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে ইউটিউবের যে টার্মসগুলো আছে এখান থেকে যদি সিলেক্ট করেন ব্রাউজার, তো কী কী এখানে আপনারা ভিডিও ছাড়তে পারবেন না, কী কী এখানে নিয়ম আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা